আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন? মধ্যে আশা করি ভালো আছেন। শিক্ষার আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দিষ্ট সময় নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী, নিজস্ব প্রতিবেদক 14 আগস্ট 2021 বিকাল 4:54 বাংলাদেশ জার্নাল প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি একজন শিক্ষার্থী হয়ে থাকেন কিংবা শিক্ষার্থীর অভিভাবক, কারণ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। প্রতিবেদন শুরু করার একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ব্যস্ত থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা দিচ্ছি শিক্ষা সকল আপডেট তথ্য। করোনার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা নিয়ে আবারও কথা বলছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদত বার্ষিক উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ নিয়ে কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণের হার সন্তোষজনকভাবে কমে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেব, এজন্য শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে কখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তিনি বলেন, সংক্রমণ হার কমবে সেটা বলা যাচ্ছে না, তাই শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা যাবে সেটিও বলতে পারছি না। তবে সবাই মিলে চেষ্টা করলে সংক্রমণ হার কমানো সম্ভব, এক্ষেত্রে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ডাক্তার দীপুমনি বলেন, আমরা যদি এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেই তাহলে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল ও কলেজে পাঠাতে চাইবে না। সবার কাছে জীবনের নিরাপত্তাটা আগে, আমরা অবশ্য কেউ চাইব না আমাদের ছেলেমেয়েদের ক্ষতি হোক কিংবা অন্য কারো ক্ষতি হোক। শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য যে রোড ম্যাপ আমরা সে অনুযায়ী আগাচ্ছি। এর আগে 11 আগস্ট শিক্ষামন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল ও কলেজ খুলবে না, তবে নভেম্বর ও ডিসেম্বর করোনা সংক্রমণ কমলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন শিক্ষার আলোর। আল্লাহ হাফেজ।